পঞ্চগড় সদর উপজেলার গোলাবাড়ি এলাকার এক গম ক্ষেত থেকে করিমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়রা জানায় স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর করিমা বাবার বাড়িতে থেকে পাথর শ্রমিকের কাজ করত মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তার খোঁজ করতে শুরু করে দুপুরে পাশের গ্রামে একটি গম ক্ষেতে করিমার অর্ধনগ্ন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা তাদের ধারণা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে